আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সিনেমা হল নির্মাণে 1000 কোটি টাকার তহবিল দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। খুলনার কয়রায় সহায় সম্বলহীন সবুজ শেখ মাথা গোজার ঠাঁই চায়। কাকরাইলে মা ছেলে হত্যায় 3 জনের মৃত্যুদণ্ড। চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ। এবং সোনারগাঁও এম্পায়ার স্টিল মিলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চলচ্চিত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিতে হবে। উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে সরকার 1000 কোটি টাকা তহবিল গঠন করছে। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্রের স্বর্ণালী দিন ফিরিয়ে আনতে 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। এ তহবিল থেকে স্বল্প সুদের ঋণ নিয়ে যেসব সিনেমা হল বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করা যাবে। মুক্তিযুদ্ধের ওপর আরও সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে সরকার প্রধান উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের ওপর আমি আপনাদের সিনেমা নির্মাণের অনুরোধ করব। জাতির পিতাকে 15 আগস্ট হত্যা করার পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছে, কাজেই ইতিহাসটা যেন সবাই জানে, আমাদের বিজয়ের ইতিহাসটা প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখতে পারে, সেই ধরনের চলচ্চিত্র আরও নির্মাণ হওয়া দরকার। শিশুদের জন্য শিক্ষণীয় চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। নেই মাথা গোজার ঠাঁই, দিনের খাবার জোগাড় করে কোনো রকমে, পরিবারের 9 সদস্যের অধিকাংশই প্রতিবন্ধী, এরকম এক অভিশাপের বোঝা বয়ে বেড়াচ্ছেন কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের 65 বছরের বৃদ্ধ সবুর শেখ। মোহাম্মদ শাহিদুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধি, জানান, সবুর শেখ অভাব অনাটনে জর্জরিত হয়ে নিজের জীবিকার অন্বেষণে স্ত্রী ও 3 বুদ্ধি প্রতিবন্ধী সন্তান নিয়ে খুলনা শহরে ভিক্ষা করে বেড়াত এবং থাকত ফুটপাথে। একটি প্রতিবন্ধী ছেলে দেখে মেয়েকে বিয়ে দেয়। মেয়ের বিয়ের পর জামাই মেয়েও থাকতে শুরু করে তার পরিবারে। পরে মেয়ের কোলে একে একে এলো 3 সন্তান, তারাও বুদ্ধি প্রতিবন্ধী। সবুর তার ভাগ্য ফেরাতে পারেননি। জীবিকা সংগ্রহে ব্যর্থ হয়ে 5 বছর পূর্বে পুনরায় ফিরে আসে তার জন্মভূমি কয়রাতে। সেখানে ফিরে দেখে তার সেই ঘরটাও নেই, দখলে নিয়েছে প্রতিবেশী। সেই থেকে রাস্তার ধারে ঝুপড়ি বেঁধে বসবাস করে আসছে 9 সদস্যের এই পরিবারটি। এদিকে বয়সের ভারে সবুর শেখ কাজ করায় সক্ষমতা হারিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে শুরু করে ভিক্ষাবৃত্তি। মানসিক ভারসাম্যহীন পরিবারটি সারাদিন মানুষের দ্বারে ভিক্ষা করে যা পায় তা দিয়ে চলে না 9 সদস্যের সংসার। মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য সারা দেশে গৃহ তৈরি করে দিচ্ছে শুনে নতুন একটা ঘর পাওয়ার স্বপ্ন দেখছেন ওই পরিবার। তবে স্থানীয় প্রতিনিধিদের ভাষ্য মতে, জাতীয় পরিচয়পত্রের জটিলতায় সবুরের ভাগ্যে এখনও জোটেনি ঘর। প্রতিবেশীরা জানান, এই মুহূর্তে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসলে অসহায় এই পরিবারটি হয়তো কিছুটা হলেও আলোর মুখ দেখতে পাবে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আওসাফুর রহমান হালিম বলেন, একটি ঘরের ব্যবস্থা করতে আমরা চেষ্টা করছি, জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অন্য স্থানের হওয়ায় উপজেলা নির্বাচন অফিসে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন জমা দিয়েছি। বাগালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার পার জানান, কিছুদিন আগে বিষয়টি জেনেছি, বিভিন্ন সময়ে আমরা ত্রাণ সহযোগিতা করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের কাছে ঘর পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি সম্প্রতি আমরা জেনেছি, দ্রুত এই পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘরের ব্যবস্থা করা হবে। রাজধানীর কাকরাইলে এক নারী ও তার ছেলেকে হত্যার দায়ে ওই নারীর স্বামীসহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার 3rd অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল করিম, তার 3rd স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল আমিন। 2017 সালের 1 নভেম্বর কাকরাইলের পায়োনিয়র গলির 79/1 নম্বর বাসায় আব্দুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওনকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাজের অসহায় দরিদ্র পথ শিশু ও এতিমের মাঝে চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
ডায়মন্ড প্রবাসী গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল জনাব মোহাম্মদ জাকারিয়া রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ জনাব জাকের হোসেন মাহমুদ, সোসাইল ইসলামী ব্যাংক লোহাগড়া শাখার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি জনাব অধ্যাপক হামিদুর রহমান, গোলামবাড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শমসুল আলম উপস্থিত ছিলেন। সোনারগাঁয়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন এম্পায়ার স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে অত্র স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবু কালাম। এ সময় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাহফুজুর রহমান কালাম। জামপুর ইউনিয়নের বস্তল এম্পায়ার স্টিল মিলের মাঠে অনুষ্ঠানে স্থানীয় জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিম শিকদার শিপলুর সভাপতিত্বে 3000 দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পলিটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সিনেমা হল নির্মাণে 1000 কোটি টাকার তহবিল দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। খুলনার কয়রায় সহায় সংগঠিন সবুজ শেখ মাথা গোজার ঠাঁই চায়। কাকরাইলে মা ছেলে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড। চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ। এবং সোনারগাঁয়ে এম্পায়ার স্টিল মিলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। পলিটিভি সংবাদ এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশ ও জনতার কথা বলে।